গড়ে 3 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। দেশের সরকার হাত তুলে দিয়েছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পেশেন্টকে ঘুরতে হচ্ছে, হাসপাতালে অক্সিজেন নেই। দেশের সরকার প্রায় 9 কোটি 3 লক্ষ মেট্রিক টন অক্সিজেন বিদেশে বিক্রি করে দিয়েছে। গত পরশুদিন দেখেছেন আপনারা মহারাষ্ট্রের একটি হাসপাতাল, করোনা হাসপাতাল, সেই হাসপাতালে আগুন লেগে গেছে, 13 জন মানুষ আগুনে জ্যান্ত পুড়ে মারা গেল। মাস্ক কেউ খুলবেন না মুখ থেকে। আমরা বলছি গরিব মানুষের সবচেয়ে বড় বেশি বিপদ, গরিব মানুষ রাস্তায় না বেরোলে না খেতে পেয়ে মরবে, কিন্তু রাস্তায় বেরোলে করোনা রোগ, আবার ঘরের ভেতরে থাকলে না খেয়ে মরতে হবে। আমাদের কল্যাণী শহরে যে করোনা হাসপাতাল আছে, সেই হাসপাতালে রমরমিয়ে দুর্নীতির ব্যবসা চলছে। গত পরশুদিন আমরা খবর পেয়েছি 8,000 টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। আমরা বলছি সবাইকে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। নির্বাচন মিটে গেছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমাদেরকে ভোট যারা দিয়েছেন আমরা ভোট চাইতে আসিনি। 2 তারিখে ফলাফল বেরোবে, কাকে ভোট দিয়েছেন আপনারা ঠিক করেছেন, কিন্তু আমরা বলছি মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে দেশের সরকার। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। সবাই মাস্ক পরুন, মাস্ক বাধ্যতামূলক। করোনা সাইলেন্স ভাবে ঘুরে বেড়াচ্ছে, জ্বর সর্দি কাশি নেই, তার শরীরের করোনার বাহক হতে পারে। একজন সুস্থ মানুষ থেকে হঠাৎ করে একজন অসুস্থ মানুষ আক্রান্ত হয়ে যেতে পারে। আমরা সবাইকে অনুরোধ করছি মাস্ক ব্যবহার করুন, মাস্ক ছাড়া কেউ হাঁটবেন না। ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে, আমাদের রাজ্যের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে। আমরা বলছি সবাইকে বিনামূল্যে অবিলম্বে করোনা ভ্যাকসিন ব্যবস্থা করতে হবে দেশের সরকারকে, অবিলম্বে করোনা ভ্যাকসিন দেশের সরকারকে ব্যবস্থা করতেই হবে, গরিব মানুষকে বাঁচাতে হবে। রোগী আপনারা দেখছেন প্রতিদিন মৃত্যুর মিছিল, দিল্লিতে মৃত্যুর মিছিল। ওই কাকুকে একটা মাস্ক দিল, হ্যাঁ কাকুর মুখে মাস্ক নেই। দিল্লিতে করোনার মৃত্যুর মিছিল চলছে, যারা মাস্ক ছাড়া আছেন কেউ ভাববেন না যে মাস্ক পরে না পরে থাকলে এতদিন আমার করোনা হয়নি, যারা ভাবছেন তারা আমার তাদেরকে সাবধান করছি অবিলম্বে সবাই মাস্ক ব্যবহার করুন বাধ্যতামূলক ভাবে, শারীরিক দূরত্ব বজায় রাখুন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমরা আপনাদেরকে সবাইকে সতর্ক করার জন্য এসেছি, আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, অবশ্যই বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আর দেশের সরকারকে আমরা অনুরোধ করছি সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন ব্যবস্থা করতে হবে, করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলবে না। ভোটে জিতলে করোনা ভ্যাকসিন দেবে যেটা হতে পারে না, করোনা ভ্যাকসিন আমাদের আমাদের অধিকার, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। আমরা সবাইকে অনুরোধ করছি বারবার সাবান দিয়ে হাত ধোবেন, আর যারা সাবান স্যানিটাইজার কিনতে পারছেন না, মাস্কটা পরে নাও, মাস্কটা পরে নাও, মাস্কটা পরে নাও, মাস্কটা মুখে মুখে নাই, মাস্কটা নাকে থাকবে। সবাই শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক বাধ্যতামূলক ভাবে করুন, আপনার থেকে অন্য কারোর শরীরে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। করোনা ভাইরাস সাইলেন্স, যার সর্দি কাশি জ্বর নেই তার শরীরে করোনা ভাইরাস থাকতে পারে। সবাই মাস্ক ব্যবহার করুন, আমাদের দেশের কোন হাসপাতালে আপনি দেখবেন অক্সিজেন নেই, অক্সিজেন ব্যবসা করছে লক্ষ লক্ষ টাকায়, করোনা এই যে মাস্ক দেখবেন মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে। দেশের সরকারকে যখন সুপ্রিম কোর্ট বলছে যে আপনাকে অক্সিজেন ব্যবস্থা করতে হবে, আপনাকে তারপরে ধার করতে হবে, চুরি করতে হবে, তখন আমরা দেখেছি দেশের সরকার অক্সিজেনের উপরে 18% জিএসটি কর বসিয়ে দিয়েছে। এটা অনাচার চলছে আমাদের দেশে, গত 1 বছর সময় পাওয়ার পরে দেশের সরকার একটা করোনা হাসপাতাল তৈরি করেনি, কিন্তু দেশের সরকার মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত। আমরা বলছি রাজনীতি ভোট মিটে গেছে, ভোট চাইতে আপনাদের কাছে আর আসিনি, ভোট চাইতে আমরা আপনাদের কাছে আসিনি, ভোট মিটে গেছে। আমরা আপনাদের সবাইকে সতর্ক করার জন্য আপনাদের কাছে এসেছি, আপনারা সবাই সবাই মাস্ক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করুন, অতি অবশ্যই মাস্ক পরবেন, মাস্ক ছাড়া কেউ ঘুরবেন না। মাস্ক আপনাকে শুধু নয়, আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনাকে সুরক্ষিত রাখবে, আপনার থেকে অন্য কারো শরীরে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। এই ভাইকেটা সবাই মাস্ক, জায়গাটা মাস্ক তো মাথা চলে গেছে।
সবাইকে মাস্ক পরার জন্য আমরা অনুরোধ করছি, বাধ্যতামূলকভাবে মাস্ক পরুন। দেশের সরকার হাত তুলে দিয়েছে, বলছে আত্মনির্ভর হও, আত্মনির্ভর অধিকার দিয়ে বলছে। দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, গোটা পৃথিবীতে ভারতবর্ষ এখন প্রথম একবার অধিকার করে আছে, গোটা পৃথিবীতে। আমরা সবাইকে বলছি দূরত্ব বজায় রাখুন, মুখে অবশ্যই মাস্ক পরেন, মাস্ক কখনো আপনারা খুলে রাখবেন না। সবাইকে অনুরোধ করছি, আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, এসএফআই থেকে আপনাদের কাছে এসেছি, আমরা বামপন্থী ছাত্র সংগঠন। গত কয়েকদিন আগে আমাদের এই শহরের আমাদের বিধানসভা নির্বাচন মিটে গেছে, 17 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদের কাছে ভোট তখন চাইতে এসেছিলাম, এখন আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমরা এসেছি মানুষের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। সবাইকে একসাথে বাঁচতে হবে। দেশের সরকার করোনা নিয়ে মানুষের সাথে ব্যবসা শুরু করেছে, দেখবেন সার্জিক্যাল মাস্কের উপরে জিএসটি বসিয়ে দিয়েছে। আমরা বলছি জিএসটি মুক্ত করতে হবে, অক্সিজেন সিলিন্ডার উপরে জিএসটি বসিয়ে দিল সরকার, দেশের সরকার 18% জিএসটি বসিয়ে দিয়েছে। সবাই যারা দোকানদার আছেন, আমরা সবাইকে অনুরোধ করছি মাস্ক অবশ্যই করবেন, কেউ ভুল রাখবেন না, বারবার স্যানিটাইজ করুন। যদি স্যানিটাইজার কেনার সামর্থ্য না থাকে, সাবান তুলে বারবার সাবান দিয়ে হাত ধোবেন। খুব ভয়ঙ্কর অবস্থা, আমাদের শহর করোনায় ছেয়ে গেছে। গতকালকে দেখেছেন যে গত পরশুদিন মহারাষ্ট্রের একটি হাসপাতাল আগুন লেগে গেছে। দেশের সরকার ভগবানের নামে মন্দির বানাচ্ছে, কিন্তু দেশের সরকার একটা হাসপাতাল তৈরি করেনি। অক্সিজেন সিলিন্ডারের অভাব আমাদের দেশে, অন্যদিকে উল্টো দিকে দেশের সরকার, উল্টো দিকে দেশের সরকার দেশের সরকার অক্সিজেনের উপরে প্রায় 18% জিএসটি কর বসিয়ে দিয়েছে। যখন দেশের সরকারকে সুপ্রিম কোর্ট বলছে আপনাকে দরকার অক্সিজেন ধার করতে হবে, কিনতে হবে, চুরি করতে হবে, কিন্তু মানুষের জন্য অক্সিজেন ব্যবস্থা করতে হবে, আমরা তখন দেখেছি দেশের সরকার সেই অক্সিজেনের উপরে 18% জিএসটি কর বসিয়ে দিয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি দূরত্ব বজায় রাখুন, বারবার সাবান দিয়ে হাত ধোন, তাকে অবশ্যই মাস্ক অবশ্যই বাধ্যতামূলকভাবে পরুন, নিজের জন্য নয়, পরিবারের জন্য। আপনি সুস্থ মানুষ, আপনি করোনাকে জয় করতে পারেন, কিন্তু আপনার পরিবারে করোনা আক্রান্ত হইতে পারে। করোনা ফাইন্যান্স বাহক হিসাবে সবার শরীরে এখন প্রয়োগ করছে, প্রবেশ করছে। আমরা বলছি জ্বর নেই, সর্দি নেই, কাশি নেই, কিন্তু তিনিও করোনার বাহক হতে পারেন, তিনিও করোনার বাহক সাইলেন্সলি হতে পারেন। গোটা দেশ করোনা রোগে আক্রান্ত, গোটা দেশ কাঁপছে, গোটা দেশ। সবাইকে বাঁচতে হবে, প্রতিদিন গড়ে 3 লক্ষের উপরে মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে। আপনারা নিজেরা মাস্ক পরুন, সবাইকে বলুন মাস্ক পরতে, বলুন বারবার বাড়িতে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধোবেন, কিছু খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে দেবেন, নাকে মুখে হাত দেওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করবেন, যাদের কাছে স্যানিটাইজার নেই তারা সাবান ফার ব্যবহার করবেন। আমরা এসএফআই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, বামপন্থী ছাত্র সংগঠন, আমরা আপনাদের কাছে এসেছি গত 17 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হয়েছিল, আমরা আপনাদের কাছে তখন ভোট চাইতে এসেছিলাম। আপনারা ভোট দিয়েছেন কিনা আমরা জানি না, 2 তারিখে তার ফলাফল বেরোবে, কিন্তু আমরা আজকে ভোট চাইতে আসিনি। আমরা এসেছি, আমরা গোটা দেশ যখন করোনা রোগে আক্রান্ত, তখন রাজনৈতিক ব্যবসায়ীরা ব্যবসা শুরু করেছে। দেশের সরকার অক্সিজেনের ব্যবস্থা না করে বিদেশে 9 কোটি 3 লক্ষ মেট্রিক টন অক্সিজেন বিক্রি করে দিল। দেশের সরকারকে যখন সুপ্রিম কোর্ট বলছে যে আপনি অক্সিজেন ব্যবস্থা ব্যবস্থা করুন সবার জন্য, তখন দেশের সরকার হাত তুলে বসে আছে। উল্টো দিকে দেশের সরকার অক্সিজেন সিলিন্ডার উপরে 18% জিএসটি কর বসিয়ে দিয়েছে। আমরা বলছি এই যে অনাচার আমাদের দেশের সরকার যে ব্যবসা শুরু করেছে, আমদানি আদানির যে ব্যবসা আমাদের দেশে চলছে, ব্যবসাকে বন্ধ করতে হবে। আমাদের রাজ্যের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতায় আছেন, 2 তারিখের পরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আছেন, তিনি গোটা 1% শুধুমাত্র মানুষকে হিংসার নামে চাল ডালের কথা বলে গেছেন, মানুষের জন্য কোন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চালু করেননি। স্বাস্থ্যসাথী ভুয়ো, কোন স্বাস্থ্যসাথীতে কোনো কাজ হচ্ছে না, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। আমরা দেখেছি আমাদের কল্যাণী শহরে যে একটি হাসপাতাল তৈরি হয়েছে, সিটি হাসপাতাল, ওখানে করোনা হাসপাতাল। গত পরশুদিন আমরা খবর পেয়েছি 8,000 টাকা ব্ল্যাকে সিলিন্ডার বিক্রি হচ্ছে, সিলিন্ডার পাচ্ছেন না, অক্সিজেন অক্সিজেন অভাবে রোগীদেরকে ফিরে পেতে হচ্ছে, ঘরে ঘরে করোনা রোগ আক্রান্ত হয়ে পড়ছে। আমরা সবাইকে বলছি বারবার হাত ধোবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক অবশ্যই বাধ্যতামূলক ভাবে করবেন। দ্বিতীয় হচ্ছে যে করোনা কিন্তু মারাত্মক রকমের ভয়ঙ্কর, মারাত্মক রকমের, সারা পৃথিবীতে ভারতবর্ষ এখন রেকর্ড, প্রতিদিন ঘরে 3 লক্ষ মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা আপনাদের কাছে ভোটের রাজনীতি করতে আসিনি, ভোট মিটে গেছে, আপনাদের মূল্যবান ভোট আপনারা গোপন ব্যালটে দিয়ে দিয়েছেন। 2 তারিখে রেজাল্ট বেরোবে, কে জিতবে আমরা জানি না,
আমরা বলছি আমরা জিতিয়ে হারি আমরা যাই করি আমরা আপনাদের সাথে থাকতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি মাস্ক অবশ্যই বাধ্যতামূলক ভাবে করবেন, কেউ মাস্ক খুলবেন না। মাস্ক করা বাধ্যতামূলক এই জন্য করোনা প্রতিদিন আমাদের রাজ্যে প্রতিদিন এখন 15,000-এর উপরে মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে। গতকালকে আমরা খবর পেয়েছি কল্যাণীতে প্রায় 78 জনের উপরে মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছে। আজকে ইতিমধ্যে আমাদের কাছে এখনো খবর পৌঁছায়নি, প্রতিদিন খবর আসছে মানুষ কোথায় হাসপাতালে যাবে, কি করবে, কোন হাসপাতালে ভর্তি হবে, কেউ ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা সবাইকে অনুরোধ করছি মাস্ক পরুন, অবশ্যই মাস্ক পরুন, অন্যকে মাস্ক পরতে বলুন, নিজে সতর্ক থাকুন, অন্যকে ধরুন না, তবু মাস্ক পরেই থাকুন। ডিস্টেন্স 10 মিটার মধ্যে এখানে মাস্ক পরলে হবে, হাত দিয়ে যাবে, সবাই মাস্ক পরুন, মাস্ক পরা অতি অবশ্যই বাধ্যতামূলক। করোনা রোগ আমাদের দেশে প্রতিদিন প্রায় 3 লক্ষ মানুষ করোনা রোগে আক্রান্ত হচ্ছে। দেশের সরকার সবাইকে বলছে আত্মনির্ভর হতে, আর সিলিন্ডার নিয়ে আমাদের দেশটি রোগীরা ঘুরে বেড়াচ্ছে, সিলিন্ডার না পেয়ে হাসপাতালের বাইরে সিলিন্ডার লাগিয়ে বসে আছে, অক্সিজেন সিলিন্ডার। দেশের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দেশের সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, তখন আমরা দেখছি দেশের সরকার প্রায় অক্সিজেনের উপর 18% জিএসটি কর নতুন করে বসিয়েছে। আমার আমাদের কর্মচারী আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর আমাদের রাজ্যের সরকার শুধুমাত্র মানুষকে ভাতা দিচ্ছে, গত 1 বছরে একটা হাসপাতাল তৈরি করতে পারল না, গত 1 বছর সময় পাওয়ার পরেও দেশের সরকার মানুষের জন্য স্বাস্থ্যের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। স্বাস্থ্য সাথী কার্ডের নামে সমস্ত গরিব মানুষকে ভাতা দিয়েছে, গরিব মানুষ উভয় সংকটে, গরিব মানুষ ঘরে থাকলে না খেয়ে মরবে, গরিব মানুষ বাইরে বেরোলে হচ্ছে তাকে করোনা আক্রমণ করবে, গরিব মানুষ কোথায় যাবে। আমরা বলছি সবার জন্য বাধ্যতামূলক ভাবে হাসপাতালে করোনা রোগের চিকিৎসা ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে ভ্যাকসিন, কোনো রাজনীতি চলবে না, কোনো রাজনীতি আমরা ভ্যাকসিন নিয়ে চাই না, সরকার গঠন হবে তারপরে ভ্যাকসিন নেবে, এই রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। দরকার হলে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। আমরা সবাইকে অনুরোধ করছি সবাই মাস্ক পরুন। আমরা আপনাদের কাছে নতুন করে ভোট চাইতে আসিনি, গত 17 তারিখে আপনারা ভোট দিয়ে দিয়েছেন, আপনার মূল্যবান ভোট 1 নম্বর দিয়েছেন না 2 নম্বর দিয়েছেন না 3 নম্বরে আমরা দাঁড়িয়েছিলাম, আমি সবুজ দল দাঁড়িয়েছিলাম, 4 নম্বর বোতাম ছিল, 4 নম্বরে ভোট দিয়েছেন কিনা আমরা জানি না, 2 তারিখে ফলাফল বেরোবে। কিন্তু আমরা বলছি ভোট মিটে গেছে, এখন মানুষকে বাঁচতে হবে। করোনা রোগ প্রতিদিন ঘরে আমাদের দেশে 3 লক্ষ মানুষ, 3 লক্ষ দেশে সরকার বলছে করোনা নিয়ে আত্মনির্ভর হও, মানে সিলিন্ডার খুঁজে পাচ্ছে না, রোগীকে নিজেকে সোয়াইপ, গতকালকে দেখেছি আমরা মুর্শিদাবাদে বহরমপুরে যে রোগীকে নিজেকে সোয়াইপ টেস্ট করতে হচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার কোনো কর্মী নেই, শুধুমাত্র ভারতের স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড মানে মানুষের সাথে চিটিং বাজে করলো আমাদের রাজ্যের সরকার। আমরা সবাইকে বলছি, অনুরোধ করছি সবাই মাস্ক পরুন, মাস্ক ছাড়া কেউ ঘুরবেন না, আর যাদের কাছে স্যানিটাইজার নেই তারা সাবান ব্যবহার করুন, বারবার সাবান ব্যবহার করুন, মুখে মুখে হাত দেবেন না, মুখে হাত দেওয়ার আগে হাতটাকে স্যানিটাইজ করে নেবেন। সবাইকে আমরা অনুরোধ করছি মারাত্মক ভয়ঙ্কর রকম করোনা, অবিলম্বে বিনামূল্যে সবাইকে করোনা রোগের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে দেশের সরকারকে। সবাইকে অনুরোধ করছি মাস্ক পরুন, মাস্ক বাধ্যতামূলক, কেউ মাস্ক ছাড়া থাকবেন না। আমরা সবাইকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করছি, অতি ভয়ঙ্কর রকম ঘরে করোনা আমাদের দেশে ছড়িয়ে পড়েছে, ভয়ঙ্কর রকম, সারা পৃথিবীতে ভারতবর্ষ এখন প্রথম রাস্তা অধিকার করেছে। দেশের সরকার বলছে আত্মনির্ভর হও, দাদা উপরে থাকলে কাজ করলে ওখানে তো মাস্ক পরে নেবেন, সবাই মাস্ক ছাড়া কেউ থাকবেন না, আপনার জন্য না পরিবারের জন্য। আপনি সুস্থ মানুষ, আপনাকে আক্রমণ করতে পারলো না, কিন্তু আপনার মধ্যে বাহক গিয়ে আপনার পরিবারকে আক্রমণ করতে পারে। আমরা সবাইকে অনুরোধ করছি মাস্ক পরেন বাধ্যতামূলকভাবে, বারবার সাবান দিয়ে হাত ধোবেন, ভোট মিটে গেছে আমরা ভোট চাইতে আসিনি, 2 তারিখে ফলাফল বেরোবে তারপর আপনাদেরকে ভ্যাকসিন দেবে করে জানি না, কিন্তু ভ্যাকসিন বিনামূল্যে পাওয়ার জন্য আমাদের লড়াই। আমরা এখন থেকে রাস্তায় আছি, আগামী দিন থেকে আমরা প্রত্যেকদিন রাস্তায় থাকবো, মানুষকে বিনামূল্যে সরকারকে ভ্যাকসিন ব্যবস্থা করতে হবে, প্রয়োজন বোধে আমরা সরকারি দপ্তরগুলোকে ঘেরাও করে আটকে রাখবো, কিন্তু মানুষকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে ব্যবস্থা করতে হবে। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সবাই সাবধানে থাকুন, সবাই সবাইকে সতর্ক করুন, সবাইকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই পক্ষ থেকে আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে সতর্ক হওয়ার জন্য এবং সবার শারীরিক সুস্থতা কামনা করছি। আপনাদের সবাইকে বলছি এই শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য।